हेलो एवरीवन, वेलकम बैक टू एसजी कैनवास टू अ न्यू ब्लॉग। तो आगेर ब्लॉगे देखिएछिलाम बोलपुर शांतिनिकेतने एसेछि, स्टेशने नेमेछि, तो दुपुरे लांच सेरे नेब। लांचे रयेछे सजने आलू, डाल, माछेर झोल, भेंडी आलू, भात, आलू सेद्ध, सालाड, पापड़ भाजा। लांच सेरे एई बेरिये पड़लाम, एकटा टोटो रिजार्व करे करा हयेछे, तो सेटाते करेई ঘুরতে যাওয়া হচ্ছে। প্রথমে যাব মিউজিয়ামে। এই হচ্ছে মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট কাটলাম 70 টাকা দিয়ে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এটাই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো তার জন্য বাইরের থেকে মিউজিয়ামটা দেখাচ্ছি। আমি মিউজিয়ামের ভেতরে ঢুকে দেখে আসি কীরকম। সেই মিউজিয়ামের চত্বর। এই এখানে আমাকে বললো মিউজিয়ামের ভেতর থেকে যে এই ভেতরে চত্বরে এইখানে গাছপালা আছে, বাড়ি ঘর আছে, গাড়ি আছে। তো জানি না কোন দিকে কি আছে, হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখি কি কি আছে। হয়ে গেছে এক একটা। এই জায়গাটা এত সুন্দর। হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা গাড়ি। এই যে সামনে, এটা হচ্ছে মাটির বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই চত্বরে টোটাল 5টা বাড়ি রয়েছে। তো একটাই উদয়ন যেটা, সেটাতে সামান্য একটু সামনে পর্যন্ত ঢুকতে দিচ্ছে, বাকি এগুলো সব ভেতরে যাওয়া যাচ্ছে না।
সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তো সবই রিপেয়ারিং এর কাজের জন্য মানে বন্ধ। এই যে এরকম ভাবে রাখা আছে, গার্ডও আছে, মানে ভেতরে যাওয়া যাচ্ছে না, বাইরের থেকেই ফটো তুলতে দিচ্ছেন। তো এই মিউজিয়ামের মধ্যে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, গাড়ি, এগুলো এই চত্বরের মধ্যে যা যা ছিল দেখা হয়ে গেল। ভিডিওতে তোমরাও দেখতে পেলে কী কী আছে। তো এবার নেক্সট আমাদের যাওয়ার কথা সোনাঝুরি, যেটা এখানকার মানে খুবই ফেমাস প্লেস। আমি অনেকের ভিডিওতে অনেক অনেক দেখেছি সোনাঝুরির ভিডিও, তো আজকে সেটা নিজে করতে যাচ্ছি সোনাঝুরিতে গিয়ে ভিডিও। তো দেখো, ব্লগে কন্টিনিউ থাকো, আর হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। কেমন লাগছে ভিডিও মিউজিয়াম? তারপর এই চত্বরে এরকমভাবে গিয়ে ওইখানে বাড়ি, গাড়ি, পাঁচটা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, তার মধ্যে একটা উদয়ন, সেটা ভালোভাবে দেখতে পেলাম। আর বাকিগুলো তো গার্ডরা ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরের থেকেই দেখলাম। ওই দিক দিয়ে ঢুকে দেখে এই এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা। এই তো চলো বাইরে যাওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে ছাতিমতলা, আর এইখানেই পৌষ মেলা শুরু হয়, তাই বললে না? মানে ভালো ভালো জায়গাগুলো সব বন্ধ, এটা উপাসনালয় বলতে? এই জায়গাটার নাম তাহলে কি এটাও সোনাঝুরি? মানে ওটা হাট আর এটা হচ্ছে? আচ্ছা, তো এই আমরা পৌঁছে গেছি সোনাঝুরিতে। আমি জানতাম সোনাঝুরি মানে ওই ভিডিওতে দেখতাম যে ওই হাটের মতো বসে সব জিনিসপত্র নিয়ে। গাছটার নামই হচ্ছে সোনাঝুরি। ও, এই গাছগুলোর নাম? ও, তার মানে দুপুরবেলা আসলে আরো বেশি ভালো লাগে নাকি? এরপর তাহলে মানুষের আকর্ষণটা কি থাকবে আসার, সবই যদি বন্ধ করে দেয়? ওইটাই তো। তো আমরা সোনাঝুরি গাছের ওইখানে মানে বনের মতো যে ছিল সেইখান থেকে অ্যাকচুয়াল সোনাঝুরি হাট যেটা সেইখানে পৌঁছে গেছি। তো চলো এবার সোনাঝুরি হাট দেখাই তোমাদের। আমার নিজেরই খুব এক্সাইটেড লাগছে, যেটা আমি এতদিন ভিডিওতে দেখেছি সেই জায়গায় যে আমি আসলাম এসে ভিডিও করছি, সত্যি খুব এক্সাইটিং লাগছে। তো চলো সোনাঝুরি হাট দেখা যায়। Thank you.
অনেক শাড়ি, মেয়েদের কানের দুল, হাতের চুড়ি, পাঞ্জাবি পায়জামা সব কিছুরই দোকান রয়েছে। সোনাঝুরির হাট টোটালটা ঘুরলাম, ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো জায়গাটা। স্পেশালি ওই যে ওই নাচটা ওখানে মানে খুবই সুন্দর লাগলো। তো আমাদের এইখানে তো ছটা বেজে গেছে এখন, সন্ধে হবে